উরুগুয়ের কাছে হারের পর ব্রাজিলের বিপক্ষে কঠিন শক্তিশালী হয়ে মাঠে নামতে চলেছে মেসি বাহিনী। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরের ম্যাচটি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। 22 নভেম্বর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ছন্দে নেই ব্রাজিলও, তাই ব্রাজিলকে হারাতে কঠিন ফাঁদ পেতে রাখলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। 2026 বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে 2-0 গোলে হেরেছে তারা। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে 2-1 গোলে হারের পর এটি আর্জেন্টিনার প্রথম হার ম্যাচ হিসেবে 14 ম্যাচ পর। আর বিশ্বকাপ বাছাই পর্বে টানা 25 ম্যাচ পর হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। এমন হারে অবশ্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মোটেই বিচলিত নন, বরং এই আর্জেন্টাইন মনে করিয়ে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন বলেই আর্জেন্টিনা অজেয় দল নয়। আর্জেন্টাইন কোচকে খুব বেশি বিচলিত না হলেও চলছে, কারণ এই হারের পরও 12 পয়েন্ট নিয়ে বাছাই পর্বের শীর্ষে আছে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে স্কালোনি স্বীকার করেছেন দিনটা তাদের ছিল না, পুরো ম্যাচই ছিল উরুগুয়ের দাপটে। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে স্কালোনি বলেছেন, সত্যি বলতে আমরা কখনোই এই ম্যাচে স্বাচ্ছন্দ্য ছিলাম না, এই জয়টা তাদের প্রাপ্য, কোনো সন্দেহ নেই। সত্য এটাই যে আমরা পুরো ম্যাচেই খেলার কৌশল খুঁজে পাইনি, দ্বিতীয় অর্ধে কিছু পরিবর্তন এনে ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু মনে হয়েছে এটা তাদের দিনই ছিল। আবারও বলছি, তারা যেভাবে খেলেছে কৃতিত্বটা তাদেরই। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। 22 নভেম্বর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি তারা খেলবে রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে। সেই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। কঠিন একটা ম্যাচ আসছে, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় এই দলটা দেখিয়েছে কঠিন পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। দল হিসেবে আপনি হারবেন জিতবেন, অন্য কোনো উপায় নেই। মাঝে মধ্যে এমন সময়ও আসে যখন প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হয়। বিশ্ব চ্যাম্পিয়ন বলেই ভাবি না যে আমরা আর হারবো না, আমরা অজেয় দল নেই, আগেও বলেছি, বলে যাব। খেলোয়াড়রা জানে মানুষ তাদের পাশে আছে, আশা করছি সামনেও এমনটাই থাকবে। ব্রাজিলের বিপক্ষে সেরাটা খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। উরুগুয়ে খুব ভালো খেলেছে, আমাদের আজ হারতে হয়েছে, এটা হতেই পারে, তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং ব্রাজিলের বিপক্ষে দারুণ খেলার চেষ্টা করতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ছন্দে নেই ব্রাজিলও।